হাই, আই এম উচ্ছ্বাস পাল, অ্যাসিস্ট্যান্ট টিচার এস ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। আমাদের আজকের টপিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। প্রাকৃতিক পরিবেশ আসলে মূলত বোঝানো হচ্ছে আমাদের আশপাশের, আমাদের চারপাশে যে পরিবেশ সেটাকেই মূলত হচ্ছে পরিবেশ বলা হয়। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। এটা আমরা খুব ছোটবেলা থেকে আমরা এই জিনিসটা জেনে আসছি যে আমাদের আশপাশের রাস্তাঘাট, খাল বিল, পুকুর, নদী, নালা, গাছপালা, মাটি, বাতাস, পানি, এই সকল কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তো পরিবেশের দূষণ বলতে বোঝায় হচ্ছে মূলত এই সকল জিনিসপত্রের যে দূষণ সেটাকে আসলে মূলত, এর মধ্যে যে কোনো জিনিসের যে দূষণ আমাদের পরিবেশের, যেই পরিবেশ যে যে উপাদানগুলো নিয়ে তৈরি, যেমন হচ্ছে মাটি, পানি, বাতাস, শব্দ, এই সবই আসলে মূলত আমাদের পরিবেশ দূষণের অন্তর্ভুক্ত। এর মধ্যে কোনোটারই কোনো, যেমন ধরো হচ্ছে আমাদের যে পরিবেশটা, সেই পরিবেশটাতে আমরা মাটি, পানি, বাতাস, যদি আমাদের অক্সিজেনের অভাব ঘটে তাহলে আমাদের বায়ু দূষণ শুরু হয়, কিংবা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে, কিংবা নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেলে আমাদের বাতাসের বা আমাদের নিঃশ্বাসের জন্য সেটা ক্ষতিকর। তেমনি যদি পানি 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 দূষণ হয় তাহলে কি হবে, যদি আমরা পানি দূষিত হয় তাহলে বিভিন্ন পানিবাহিত রোগের শিকার হবো। তো এই সকল কিছু মিলেই হচ্ছে এই সকল কিছুর, মাটির দূষণ, যে মাটির দূষণ হইলেও পরিবেশ দূষণের অংশ, বায়ু দূষণও পরিবেশ দূষণের অংশ, শব্দ দূষণও আমাদের পরিবেশ দূষণেরই অংশ। তো পরিবেশ দূষণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটাকে আমরা বলা হয় হচ্ছে পলিউটেন্ট অথবা দূষক, যেটাকে আমরা বলি পলিউটেন্ট অথবা দূষক। যে সকল ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে তাদেরকে বলা হয় হচ্ছে পলিউটেন্ট বা দূষক। মানে যে সকল ক্ষতিকারক উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় তাদেরকে বলা হয়েছে পলিউটেন্ট বা দূষক। বিভিন্ন কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়া, জমিতে ব্যবহৃত কীটনাশক, রাসায়নিক সার, বিভিন্ন আবর্জনা, পলিথিন, প্লাস্টিক দূষকের উদাহরণ। এরপর আসো পরিবেশ দূষণের উপাদান সমূহ বা পরিবেশের উপাদান সমূহের দূষণের কারণ। পৃথিবীতে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বাড়তি মানুষের জন্য প্রয়োজন হয় অতিরিক্ত খাদ্য, বাসস্থান বা যানবাহন। চাষের জমি বাড়াতে এবং বাসস্থান তৈরি করতে মানুষ বন জঙ্গল কেটে ফেলছে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাছাড়া এরোসল ও রেফ্রিজারেটর থেকে নির্গত সিএফসি বা যেটাকে আমরা বলে থাকি ক্লোরোফ্লুরোকার্বন ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। বাড়তি মানুষের জন্য খাদ্য ও বাসস্থান ছাড়াও প্রয়োজন হয় নানা রকম পণ্য সামগ্রী, ফলে তারা গড়ে তুলেছে বিভিন্ন শিল্প কারখানা। এসব শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য দূষিত করছে পরিবেশ। এভাবেই পরিবেশ, পৃথিবীর পরিবেশ দূষিত হচ্ছে। পরবর্তী পাঠগুলো থেকে আমরা পরিবেশের তিনটি প্রধান উপাদান, মাটি, পানি ও বায়ু দূষণ সম্পর্কে জানবো। এরপর আসো মাটি দূষণ। আমাদের জীবন ধারণের জন্য মাটি অত্যাবশ্যক। মাটিতে বিভিন্ন ফসল ফলে যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, শুধু খাদ্যই নয়, জীবন ধারণের সবকিছু, যেমন বাসস্থান, বস্ত্র, ঔষধ ইত্যাদির জন্য আমরা যে উদ্ভিদের উপর নির্ভরশীল তাও মাটিতে জন্মায়। এই মাটিকেও আমরা বিভিন্নভাবে দূষিত করছি, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। তার মানে মাটির উর্বরতা শক্তি নষ্ট হওয়া মাটি দূষণের একটা অংশ। মাটিতে আমরা যে সকল আবর্জনা ও বর্জ্য পদার্থ ফেলি, এগুলোকে পচতে ব্যাকটেরিয়া সাহায্য করে, যার ফলে এগুলো মাটির সঙ্গে মিশে যায়। এছাড়াও আজকাল আমরা এমন সব দ্রব্যাদি ব্যবহার করছি যেগুলো মাটিতে পচে না, যেমন কাঁচ, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি, যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব জিনিস ছাড়াও মাটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করছি। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন আবর্জনা সহ কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য ইত্যাদি। তারপর আসো পানি দূষণ। বর্তমানে পৃথিবীতে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে, পানি ছাড়া জীবন চলে না। পানি দূষণ আমাদের জন্য একটি বড় চিন্তার বিষয়। পানি নানাভাবে দূষিত হচ্ছে, মানুষই পানি দূষণের জন্য দায়ী। এ সমস্যা শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বেই এখন একটা অত্যন্ত প্রকট। পানি দূষণের কারণ ও উৎস বিভিন্নভাবে পানি দূষিত হতে পারে। এই কারণগুলোর মধ্যে মানুষের কর্মকাণ্ডই পানি দূষণের অন্যতম কারণ। নগরায়ন ও শিল্পায়নের ফলে পয়ঃ নিষ্কাশন ও শিল্প বর্জ্য অনেক বেড়ে গিয়েছে, ফলে পানি দূষিত হচ্ছে। এছাড়াও কৃষিজ উৎপাদন বাড়ানোর জন্য জমিতে ও জলাশয়ে বিভিন্ন কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, এগুলো বিভিন্নভাবে জলাশয় থেকে নদী এবং নদী থেকে সাগরে পড়ছে। এছাড়া এগুলো মাটির নিচে নিচে পানির সঙ্গে মিশেও পানিকে দূষিত করছে। আমরা লক্ষ্য করে দেখব অনেকে পুকুরের পানিতে বাঁশ, বেত, পাট ইত্যাদি ভিজিয়ে রাখে, গরু, মহিষ, ছাগল গোসল করায়, অনেকে বিভিন্ন জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি করে যা পানিকে দূষিত করে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক কারণেও পানি দূষিত হয়ে থাকে, যেমন বন্যার কথা জানি,
বন্যার ফলে মানুষ ও গৃহপালিত পশু পাখির মলমূত্র পানিতে মিশে এবং পানি দূষিত করে। খাদ্যের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা, জীবজন্তুর মৃতদেহ, গৃহস্থলী ব্যবহার্য নানা ধরনের পচনশীল বস্তু যেখানে সেখানে ফেলা হয়, এগুলো পচে বিভিন্ন জীবাণুর সৃষ্টি হয়। এসব বর্জ্য বৃষ্টির পানির সাথে পুকুর, নদী ও জলাশয়ের পানিতে গিয়ে মিশে। বায়ু দূষণ, আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে বায়ুমণ্ডল। এই বায়ুর মধ্যেই মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বেঁচে আছে। মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে বায়ুর কোন কোন উপাদানের পরিমাণ বেড়ে বা কমে যাচ্ছে, যা পরিবেশ ও আমাদের জন্য ক্ষতিকর। বায়ু এ ধরনের পরিবর্তন বায়ু দূষণ নামে পরিচিত। আজ পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল বিভিন্নভাবে দূষিত হচ্ছে। মানুষের দ্বারা এবং প্রাকৃতিকভাবে বায়ু দূষিত হতে পারে। পৃথিবীর পরিবেশ বিজ্ঞানীরা বায়ু দূষণের জন্য কতগুলো কারণ চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া। এছাড়াও আমাদের দেশের ইট তৈরি করা হয়, তখন সেখান থেকে কালো ধোঁয়া সৃষ্টি হয়, যা বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের আরো আরো কারণের মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ মোটর গাড়ি, রেলগাড়ি, বাস, টেম্পো ইত্যাদি থেকে ইঞ্জিন থেকে বেরিয়ে আসা ধোঁয়া। এ সকল ধোঁয়ার সাথে নির্গত হয় কার্বন মনোক্সাইড, কার্বন কণা এবং কার্বন ডাইঅক্সাইড। এগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বায়ু দূষণের জন্য শুধু যে যানবাহন ও শিল্প কারখানায় দায়ী তাই নয়। সিগারেটের ধোঁয়া, এস্টবেস্ট, নির্মাণ কাজের ধুলিকণা, বিভিন্ন ধরনের আবর্জনা ইত্যাদিও বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের আরো একটি অন্যতম কারণ হলো নির্বিচারে বন জঙ্গল কেটে ফেলা। এর ফলে বায়ুতে উদ্ভিদ কর্তৃক গৃহীত কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেড়ে যায়। মাটি দূষণের প্রভাব, আমরা জানি মাটি দূষণের অন্যতম কারণ হচ্ছে মাটিতে বর্জ্যের পরিমাণ বেড়ে যাওয়া। মাটি দূষণের জন্য দায়ী বিভিন্ন কঠিন ও রাসায়নিক বর্জ্য। এসব বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাটিতে ফেলে দেওয়া কাঁচ, অ্যালুমিনিয়াম, পলিথিন ইত্যাদি মাটিতে সহজে মেশে না, ফলে মাটি তার উর্বরতা হারায়। আমরা জানি অ্যালুমিনিয়াম মাটির সাথে মিশতে সময় লাগে 100 বছর, কাঁচের লাগে 200 বছর এবং পলিথিন লাগে প্রায় 450 বছর। তাই এগুলো আমাদের নর্দমায় জলাশয়কে ভরাট করে এবং জলাবদ্ধতা সৃষ্টি করে। পরবর্তীতে এগুলো পুকুর, নদী, সাগর এসব স্থানেও স্থানান্তরিত হয়, ফলে এসব পরিবেশে জীবের বেঁচে থাকা হুমকির সম্মুখীন হয়। কৃষি জমিতে যে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয় তার যেমন মাটির সকল জীবের জন্য ক্ষতিকর, তেমনি এসব রাসায়নিক দ্রব্য উদ্ভিদের মাধ্যমে খাদ্যের সাথে মিশে ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সৃষ্টি করছে। বায়ু দূষণের প্রভাব, বায়ু বিভিন্ন ভাবে বায়ু দূষিত হয়। বায়ু দূষিত হলে সেই বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, যা মানুষের জন্য ক্ষতিকর। বায়ুতে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। এছাড়াও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হতে পারে। তাই এই এই অ্যাসিড বৃষ্টি শুধু মানুষের ক্ষতি করে না, জলজ প্রাণীরও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বনভূমি ধ্বংসও হয়। পানি দূষণের প্রভাব, আমরা বিভিন্ন ভাবে পানি দূষণ করছি তা আমরা জানি। এই দূষিত পানি পান করলে আমাশয়, ডায়রিয়া, কলেরা, জন্ডিস, টাইফয়েড ইত্যাদি রোগ হয়। পানি দূষিত হলে সে পানিতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীও বাঁচতে পারে না, ফলে পানির পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই ছিল আমাদের আজকের টপিক। ধন্যবাদ সকলকে।